যতদিন সিলভার স্ক্রিনে ছিলেন তিনিই ছিলেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা। এমন এক ম্যাজিক ছিল তার পার্সোনালিটিতে, তার অভিনয়ে। তিনি সুচিত্রা সেন। টলিউড ইন্ডাস্ট্রি একমাত্র তাকেই মহানায়িকার সম্মান দিয়েছিল। সুচিত্রা সেনের কেরিয়ার আজও যে কোনো নায়িকার ঈর্ষার কারণ হতে পারে। কিন্তু কিভাবে অভিনয়ের দুনিয়ায় পা দিলেন সুচিত্রা সেন? সেই জহুরির চোখ কার ছিল যিনি সুচিত্রার অভিনয় দক্ষতাকে চিনতে পেরে তাকে অভিনয়ের জীবনে এগিয়ে দিয়েছিলেন? তা সুচিত্রা সেনের জীবনের সেই গডফাদার, সেই পরশ পাথর কে ছিলেন? কে ছিলেন যিনি তার এই অভিনয়ের ট্যালেন্টের প্রথম হদিশ পেয়েছিলেন? চলুন আজ বরং সেটাই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। খুব কম বয়সেই দিবানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রমা। বিয়ের পরই স্ত্রীর অসাধারণ অভিনয় দক্ষতা বুঝতে পারেন দিবানাথ। তিনি সুচিত্রা সেনকে উৎসাহ দিতেন অভিনয় ট্যালেন্ট এক্সপ্লোর করার জন্য, অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার জন্য। সেই যুগে দাঁড়িয়ে সম্ভ্রান্ত পরিবারের স্বামী তার স্ত্রীকে অভিনয় জগতে পা দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন, এমন ঘটনা বিশেষ দেখা যেত না। স্বামী দিবানাথ সেন চাইতেন রমা সেন সিনেমায় আসুক, তাই ইন্ডাস্ট্রির পরিচিত মানুষদের তিনি বলেছিলেন রমার ব্যাপারে। বিজলি সিনেমার তৎকালীন ম্যানেজার ছিলেন বিশ্ব বসু রায়চৌধুরী, তিনি রমাকে যোগাযোগ করিয়ে দেন পরিচালক সুকুমার দাশগুপ্তের সঙ্গে। রমাকে দেখে পরিচালকের পছন্দ হলেও তার বাংলায় পূর্ববঙ্গীয় টান তাকে ভাবাতে শুরু করে। তবে রমা সেনও কম যাননি, তিনি প্রত্যয়ের সঙ্গে সুকুমার দাশগুপ্তকে বলেন সপ্তাহখানেক সময় পেলেই তিনি পূর্ববঙ্গীয় টান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, সময় দিয়েছিলেন সুকুমার বাবু। রামের সুমতি উপন্যাসটি রমার হাতে তুলে দেন, এর থেকে সংলাপ মুখস্থ করতে বলেন। রমার ধ্যান জ্ঞান হয়ে ওঠে সংলাপ মুখস্থ করা। তার সেই অধ্যবসায় লক্ষ্য করেছিলেন তার শ্বশুর মশাই আদিনাথ সেন, উৎসাহিত করেন বৌমাকে। এক সপ্তাহ পরে রমা সেন সুকুমার দাশগুপ্তের কাছে যখন গেলেন তখন তিনি অন্য রমা। এবার রমা সেনের হাতে তুলে দেওয়া হলো 7 নম্বর কয়েদি ছবির চিত্রনাট্য, সেখান থেকে কিছু অংশ অভিনয় করে দেখাতে বললেন। রমার অভিনয় আর সংলাপ নিবেদনে মুগ্ধ হন সুকুমার দাশগুপ্ত। সেই সময়ে তিনি রমা সেন, এই নামটি নায়িকা হিসেবে অচল, বলেছিলেন পরিচালক সুকুমার দাশগুপ্ত। তখন তার সহকারী পরিচালক নীতিশ রায় বলেছিলেন সুচিত্রা নাম দিলে কেমন হয়। পছন্দ হলো পরিচালকের, তিনি বলেছিলেন অপূর্ব, সুচিত্রা সেন স্ক্রিন নেম হিসেবে রিয়েলি এক্সিলেন্ট। রমা হয়ে গেলেন সুচিত্রা সেন। 1953 সালে 7 নম্বর কয়েদি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। সুচিত্রা সেন এক্সিলেন্সকে লক্ষ্য বানিয়েছিলেন, স্টারডম এবং সাফল্য তাকে খুঁজে নিয়েছিল। উত্তম কুমারের সঙ্গে তার বন্ধুত্ব যেমন ছিল দুরন্ত, তেমনই মাঝে মধ্যে দুই মেগাস্টারের মধ্যে মন কষাকষিও চলত। সুচিত্রা সেনের শর্ত ছিল ছবির টাইটেল কার্ডে উত্তম কুমারের আগে তার নাম থাকবে। কেরিয়ার শুরুর 10 বছরের মাথায় আসে জীবনের অন্যতম সেরা স্বীকৃতি, সপ্তপদী ছবির জন্য মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। সুচিত্রা সেনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। স্ত্রীকে নিজের সিনে দুনিয়াতে আনলেও সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রীর খ্যাতি এবং প্রতিপত্তি মেনে নিতে পারেননি দিবানাথ সেন। শুরু হয়েছিল ইগোর লড়াই, আর এর থেকে দূরত্ব তৈরি হয়েছিল দিবানাথ সেন এবং সুচিত্রা সেনের। ব্যক্তিগত জীবনকে মানুষের নজরের আড়ালে রাখতেই ভালোবাসতেন সুচিত্রা সেন। একটা অদৃশ্য গণ্ডি ছিল যা পেরোনোর সাহস কারোরই ছিল না। অনেকে বলেন সন্তান হওয়ার পর নায়িকাদের অ্যাপিল কমে যায়, এই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। 1953 সালে কাজরি, 75, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মতো ছবি সাইন করেন, আর ঠিক তার পরের বছরই একমাত্র সন্তান মনমুনের জন্ম। টাইমলাইন ফলো করলে স্পষ্ট হয়ে যায় সুচিত্রা সেনের কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড কিন্তু সন্তানের জন্মের পরেই। আজ পর্যন্ত রিনা ব্রাউনকে কেউ টেক্কা দিতে পারেননি। সিনেচক্র ব্যুরো।